প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদনদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। দুপুরের নির্জনতায় বসন্ত পাখির ডাক আর রঙিন ডানা মেলে উড়ে চলা নীলকান্ত পাখির সাথে আমরা কম বেশি পরিচিত। ফলভুক বসন্ত পাখির দল বিভিন্ন উদ্ভিদদের বীজের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের আজকের পর্ব নীলকান্ত ও বসন্ত পাখি নিয়ে। এ বিষয়ে আলোচনা করব পাখিপ্রেমী মাজেদা হকের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের নীলকান্ত ও বসন্ত পাখি নিয়ে কিছু তথ্য ও চিত্র। বিচিত্র রঙের নানা রকম পাখির সমাহার ঘটেছে আমাদের এই দেশটিতে। নয়নাভিরাম সৌন্দর্যে মুগ্ধ করার পাশাপাশি এদের সুরেলা কণ্ঠ আমাদের হৃদয়ে প্রাণের সঞ্চার করে। আমাদের চারপাশের পরিচিত পাখিদের মধ্যে বসন্ত ও নীলকান্ত অন্যতম। বসন্ত পাখিদেরকে অনেক জায়গায় বসন্ত বাউরি নামেও ডাকা হয়। আমাদের দেশের গভীর বন জঙ্গল থেকে শুরু করে গ্রামাঞ্চলের ঝোপঝাড়, রাস্তার ধারের ছোট বড় গাছ, কুঞ্জবন, এমনকি বসতবাড়ির আঙিনায় বসন্ত ও নীলকান্ত পাখির বাহারি রঙের পরশ মিশে আছে। বাংলাদেশে বসন্ত পাখিদের মধ্যে আছে ছোট বসন্ত, দাগি বসন্ত, নীলগলা বসন্ত, নীলকান বসন্ত ও বড় বসন্ত। বসন্ত পাখিরা বৃক্ষচারী হওয়ার কারণে এদেরকে সাধারণত বিভিন্ন গাছে দেখা যায়। এদেশে প্রাপ্ত পাঁচটি প্রজাতির সবাই কম বেশি সবুজ রঙের, এ কারণে এরা সহজেই গাছের পাতার আড়ালে লুকিয়ে যেতে পারে। তবে প্রজাতিভেদে ঠোঁট, চোখ, পা ও লেজের গঠন ও পালকের রঙে বৈচিত্র্য রয়েছে। পুরুষ ও স্ত্রী পাখির চেহারা প্রায় একই রকম। বসন্ত পাখিরা একাকী বা জোড়ায় জোড়ায় বিচরণ করলেও খাবার খাওয়ার সময় অন্যান্য কিছু ফলভুক পাখির দলে যোগ দেয়।
বসন্ত পাখিদের সবকটি প্রজাতি তীক্ষ্ণ সুরে লহরিতে চারপাশের পরিবেশকে মোহনীয় করে তোলে। এদের উচ্চস্বরের ডাক অনেক দূর থেকেও শোনা যায়। ছোট বসন্ত, নীলগলা বসন্ত ও দাগি বসন্ত লোকালয়ে দেখা গেলেও অন্য প্রজাতি দুটি বনের বাসিন্দা। আমাদের চারপাশে সবচেয়ে বেশি দেখা যায় ছোট বসন্ত পাখিটিকে। এদের পিঠের রং গাঢ় সবুজ, তবে পেটের দিকে সবুজ ডোরা থাকে। কপাল ও বুকের অংশ গাঢ় লাল রঙের। এদের চোখের পাশে ও ঠোঁটের নিচে হলুদ রঙের পালক সহজেই চোখে পড়ে। ছোট আকারের কালচে রঙের শক্ত ও মোটা ঠোঁট দেখা যায় ছোট বসন্ত পাখিদের। এদের ঠোঁটের গোড়ার শক্ত ও মোটা লোম উদ্ভিদের পরাগায়নে সাহায্য করে। এরা মূলত ফলভুক পাখি এবং বিভিন্ন ফলের গাছে খাদ্যের খোঁজে ঘুরে বেড়ায়। এদের সবচেয়ে বেশি দেখা যায় বিভিন্ন বট গাছে। ডালে ডালে ঘুরে গাছের রসালো পাকা ফল খেতে দেখা যায়। ফল খাওয়ার ফাঁকে কখনো কখনো গাছের ডালেই বিশ্রাম নেয়। এরা সাধারণত গাছের ডালে বাসা বাঁধে। প্রজনন ঋতুতে পুরুষ ও স্ত্রী পাখি গাছের ডালে শক্ত ঠোঁট দিয়ে ঠুকরে ঠুকরে বাসা তৈরি করে। লোকালয়ের অপর দুটি পাখি দাগি বসন্ত ও নীলগলা বসন্ত। নীলগলা বসন্ত সবুজ রঙের এবং ঠোঁটের নিচে গলার চারপাশের রং নীল। এদের মাথায় লাল রঙের আভাও দেখা যায়। তবে দাগি বসন্ত হালকা সবুজ রঙের ও এদের মাথার দিকটা হলুদাভ। এই পাখি দুটি ফলের সাথে সাথে বিভিন্ন ছোট পোকা ও ফুলের মধু খেয়ে থাকে। আমাদের দেশের দুই প্রজাতির নীলকান্ত পাখির মধ্যে আছে বাংলা নীলকান্ত ও পাহাড়ি নীলকান্ত। আকারে অনেকটা কোকিল পাখির মতো নীলকান্ত পাখি খোলা মাঠ, বাঁশের খুঁটি ও বৈদ্যুতিক তারের উপর বসে থাকতে পছন্দ করে। বসন্ত পাখিদের মতো পুরুষ ও স্ত্রী নীলকান্ত পাখির চেহারাও একই রকম। বাংলা নীলকান্ত পাখিকে সচরাচর দেখা গেলেও পাহাড়ি নীলকান্ত বিরল। এদের শুধুমাত্র গভীর বনে দেখা যায়। বাংলা নীলকান্ত উজ্জ্বল নীলচে রঙের, তবে বুকের দিকটা বাদামি। আর পাহাড়ি নীলকান্ত পাখির পুরো দেহ কালচে। এদের গলার দিকে হালকা নীলের আভা রয়েছে। এই পাখিদের দেহে নীল রঙের এমন আধিক্যের কারণেই এদের নাম হয়েছে নীলকান্ত। বসে থাকা অবস্থায় একরঙা মনে হলেও উড়ন্ত অবস্থায় বহু রঙের বিচ্ছুরণ দেখা যায়। বাংলা নীলকান্ত পাখির কালচে বাদামি রঙের ঠোঁট খাটো ও বড়শির মতো বাঁকানো। এরা সাধারণত পোকামাকড়, টিকটিকি, ব্যাং ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে। নীলকান্ত ও বসন্ত পাখিগুলো রসালো ফল ও মধু খাওয়ার সময় বীজের বিস্তরণ ও পরাগায়নে সাহায্য করে।
সেই সাথে উইপোকা, শুঁয়োপোকা ও ছোট ছোট কীট পতঙ্গ খেয়ে বাস্তুসংস্থানের স্বাভাবিক ভারসাম্য রক্ষায় নীরব ভূমিকা পালন করে যাচ্ছে। আবাসস্থল ধ্বংস ও বিরূপ আবহাওয়ার সাথে তাল মিলাতে না পেরে এই পাখিদের কিছু প্রজাতি এখন মহাবিপন্ন। বসতবাড়ির জন্য বনভূমি উজাড়, ফলজ গাছপালার অভাব এ পাখিগুলোর কমে যাওয়ার পথ ত্বরান্বিত করেছে। এভাবে কমতে থাকলে হয়তো অদূর ভবিষ্যতে এরা একদিন আমাদের প্রকৃতি থেকে চিরতরে হারিয়ে যাবে। পাখিরা আমাদের প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ, এদের অনুপস্থিতি আমাদের প্রতিবেশের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করে। তাই সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন ধরনের কার্যকরী উদ্যোগ গ্রহণ করে পাখিগুলোর প্রাকৃতিক আবাস ফিরিয়ে দিয়ে প্রকৃতিতে এদের বেঁচে থাকার পথকে সুগম করতে হবে। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম নীলকান্ত ও বসন্ত পাখি নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি পাখি প্রেমী মাজেদা হকের সাথে। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো। আচ্ছা, আমাদের দেশের দুটো পাখি খুব সুন্দর নাম, নীলকান্ত আর বসন্ত বাউরি। এই বসন্ত বাউরি পাখির নাম বসন্ত হলো কেন? বাংলাদেশের জন্য যখন একটা স্ট্যান্ডার্ড নামের প্রয়োজন হলো, তখন বাংলাদেশ বার্ড ক্লাব এটা নাম যেটা ছোট এবং ছিমছাম বসন্তটাই বেছে নেয়। বসন্তের সাথে কি কোনো যোগাযোগ আছে? বসন্তের সাথে যোগাযোগ নাই, কিন্তু যেহেতু খুবই কালারফুল এবং দেখতে সুন্দর, সাধারণত আমরা বসন্তকে একটা রঙিন এবং কালারফুল একটা ঋতু হিসেবেই দেখি, হয়তো সেই কারণেই বসন্তের সাথে। আমাদের দেশের বসন্ত পাখির প্রজাতিগুলোর মধ্যে কি ধরনের মিল আছে? আমাদের দেশে সাধারণত পাঁচটা বসন্ত পাখি আছে। আমরা প্রথমে যে পাখিটার কথা বলি, শ্যাকরা বসন্ত, তারপরে নীলগলা বসন্ত আছে, তারপরে দাঘি বসন্ত, তারপরে নীলকান বসন্ত এবং বড় বসন্ত। এই পাখিগুলোর মধ্যে একটা বড় মিল আমরা দেখতে পাই, সেটা হলো সবাই এরা ফল খেতে পছন্দ করে এবং ফল খেকো পাখি, এবং এদের সবার পালকটার মধ্যে সবুজ এবং মেটে রঙের মানে শরীর নিয়ে তারা পাতার মধ্যে লুকিয়ে থাকতে পারে। এবং এদের আরেকটা বড় মিল আপনি দেখতে পারবেন যে এদের শক্ত মোটা এবং দীর্ঘ একটা ঠোঁট আছে, যেটা দিয়ে তারা গাছের মধ্যে গর্ত করতে পারে। মানে এরা তাহলে কি গাছে কোটর করে এর ভিতরে থাকে? এটা থাকে কোটর করে, এরা থাকে অনেকটা ইশের মতো, আপনার কাঠঠোকরার মতো, কাঠঠোকরার মতো। এবং এদের একটা বড় মিল দেখবেন যে এরা সবাই খুব মানে জোরে এবং বারবার ডাকে এবং সারাদিন ধরে ডাকে। আপনি যদি কোনো উচ্চস্বরে তারা ডাকে। আচ্ছা, বসন্ত পাখি উচ্চস্বরে ডাকার পিছনে কারণটা কি? দেখেন পাখিগুলোর পালকগুলো না পাতার সাথে মিশে যায়, গাছের সাথে একদম মিশে যায়, একদম মিশে যাওয়া মতো সবুজ মেটে রঙের পাতাটা, রঙের পাখির পালক, এবং তার জন্য সে তো অদৃশ্য হয়ে থাকে। সেই জন্য
মানে স্ত্রী পাখিটাকে নিজের অবস্থানটা জানানোর জন্য পুরুষ পাখিগুলো বোধহয় হাক ডাক দিয়ে বলে এই আমি এখানে আছি, সে কারণে আমরা মনে করি যে সে তার অবস্থান জানানোর জন্য। আর নীলগলা বসন্ত ডাকটা যেভাবে সেটা শোনা যায় যে খোকা হোক খোকা হোক, এবং গ্রামের মানুষজন আগে খুব মানে খুবই খুশি হতো, যদিও সবসময় যে খোকা হয় তা না, খুকুও তো হয় আমাদের, তারা ওই রকমই মনে করে মনে করে হ্যাঁ বাড়িতে নতুন অতিথি আসছে। এই যে নীলকান্ত আর বসন্ত বাউরি অথবা বসন্ত, দুটোর মধ্যে পার্থক্য কিরকম? খাদ্য হিসাবে এদের মধ্যে কোনো পছন্দ মানে মিল দেখতে পারবে না, কারণ পাখি ফলভুক না, এই পাখি বসন্ত ফলভুক, তারা তারা মানে বুনো ফলটা বট পাকুরের ফলটা তারা পছন্দ করে খুব, আর নীলকান্ত পাখিটা ওরা পতঙ্গভুক, ওরা পতঙ্গ খেতে পছন্দ করে। আর আমাদের খাবারে ওদের খাবারের মধ্যে একটা তাদের একটা হ্যাঁ বড় একটা ডিফারেন্স আছে। এরা বেসিক্যালি তো আপনার গভীর জঙ্গলের পাখি না? না, দুটো পাখি গভীর জঙ্গলে, সেটা হলো যে আপনার আমাদের যে দাগি বসন্ত আছে অথবা আমাদের বড় বসন্ত, এই দুটো কিন্তু আপনি মানে আমাদের জনসাধারণ লোকালয়ের পাখি না, এরা পাহাড় অথবা জঙ্গল বা ওই সকল জায়গায় আপনি পাবেন। বর্তমানে অবস্থা কি এই দুটো পাখির? আপনি আমাদের ওই পাখি যেটা বসন্ত পাখির মধ্যে আমরা মোটামুটি দেখতে পাই, কিন্তু নীলকান্ত পাখিটা আমাদের এখনকার অবজারভেশনে আমরা দেখতে পাচ্ছি যে এটা কমে আসতেছে। নীলকান্ত পাখিটা তো পতঙ্গভুক, বাংলা নীলকান্ত সে নিচে ডালে বসে মাটিতে যে পোকাটা হাঁটে সেটা খায়, আর পাহাড়ি নীলকান্ত উপরে ডালে বসে যে পাখিটা পতঙ্গটা উড়ে সেটা খায়। তাহলে এই দুটোর মধ্যে আপনি বলেন অলরেডি আপনার নীলকান্তের অবস্থাটা একটু খারাপ, খুবই খারাপ, কমে এসেছে সংখ্যায় আমাদের। প্রকৃতিতে এরা কি রকম ভূমিকা রাখছে, আমাদের উপকার করছে কিভাবে এরা? বসন্ত পাখি তো ফলখেকো, আর আপনি জানেন যে কোনো ফলখেকো পাখি বন তৈরি করতে সাহায্য করে, বীজটাকে ছড়াচ্ছে, বীজটা ছড়িয়ে দেয়। আর বসন্ত পাখির একটা বড় ভূমিকা আমরা দেখতে পেয়েছি, এরা আমাদের অন্য পাখি প্রজননের সহায়তা করে, ওরা যে বাসাটা তৈরি করে ছেড়ে দেয় সেই পরিত্যক্ত বাসাতেই কিন্তু আমাদের দোয়েল শালিক বাসা করতে বাসা করে। আর নীলকান্ত ওরা কিভাবে থাকে? নীলকান্ত কি নিজেরা বাসা করে? ওরা সাধারণত দেখা যায় যে ওরা বাসা করে গাছের যে ন্যাচারাল যে গর্তটা আছে সেটাতেই তারা কোটরে বাসা করে। তবে আমরা দেখেছি অনেক পুরনো দিনের যে বাড়িগুলো থাকে বা পরিত্যক্ত ল্যাম্পপোস্টগুলোতেও দেখা গেছে আমাদের দেশে তারা বাসা করে থাকে। আমরা এদের সংরক্ষণ করতে হলে কি করা উচিত আমাদের? একটা বড় যেটা প্রয়োজন, যেটা আমরা সবাই এখন বিশ্বাস করি এবং আমরা এটা নিয়ে কথাও বলা শুরু করেছি যে কীটনাশকের যে অপপ্রয়োগ, এটা এটা যাতে মানে হয় মানে অপপ্রয়োগটা খেতে এবং বিভিন্ন বিভিন্ন উদ্ভিদে, আমরা দেখেন সব ফল বলেন খাদ্য শস্য সব কিছুতেই তো দিচ্ছি, যতটুকু প্রয়োজন ততটুকু দিলে হয়তো অতটা হতো না, আমরা তো আসলে প্রয়োজনের থেকে বেশিই দিচ্ছি। মানে আমরা পাখি নিয়ে কথা বলছি ঠিকই, কিন্তু দেখেন যেভাবে কীটনাশকটা যাচ্ছে সেটা তো পাখি না, এটা তো আমাদের, আমরাও তো শেষ হয়ে যাবো এরকম। বাইরে আমরা দেখি যে আপনার ওরা ন্যাচারাল সার এবং ন্যাচারাল ভাবেই সব কিছু গ্রো করানোর চেষ্টা করছে, আর আমরা কেমিক্যাল সার এবং কীটনাশক বেশি করে ব্যবহার করছি। তা আসলে এই জায়গাটায় আমাদের কী ধরনের পদক্ষেপ নিলে আপনি মনে করেন যে আমরা এর থেকে পরিত্রাণ পেতে পারি? একটা বড় তো আছে যেটা আমরা বলি আমাদের দেশের আইনগুলো অনেক ভালো আইন আছে, আর আইনের প্রয়োগ থাকতে হবে এবং সেটা সঠিকভাবে হচ্ছে কি না সেটা মানে তদারকিও থাকতে হবে, আবার আমাদের সবার মধ্যে সেই জিনিসটার প্রতি একটা শ্রদ্ধাবোধ থাকতে হবে যে এটা আমাদের দেশের আইন এবং এটা আমি মানতে হবে। যেমন বাইরে আমরা দেখি যে যেমন ইভেন ইউরোপে যে যদি কেউ কোনো গাছ কেটে ফেলে তার জন্য তার ফাইন আছে, তাকে জেলেও যেতে হয়, অথচ আমাদের দেশে এই ধরনের কিন্তু কঠোর কোনো আইন তো দেখি না। আমাদের দেশে আইন আছে, ব্যাপারটা হয় কি আমার তো আইনটা জানতে হবে, সবচেয়ে বড় কথা হলো আমার দায়িত্ববোধ তো থাকতে হবে। আমাদের দেশে কারিকুলামগুলো স্কুলের কারিকুলামগুলো ওইগুলোতে আসলে আমরা অতভাবে বলি না, একটা বাচ্চা ছোটোবেলা থেকেই যদি জানে যে এইটার প্রতি তার ভালোবাসা মমত্ব বোধ আসতে হবে, তাহলে কিন্তু সে আস্তে আস্তে যখন সে বড় হয় সেই জায়গায়, তা আমরা এই জায়গাগুলো তো অতটা ভালোভাবে চিন্তা করি না। এখন যদিও চিন্তা ভাবনাতে এসছে, বলা হচ্ছে যে না ছোটোবেলা থেকেই একটা বাচ্চাকে পরিবেশ সম্পর্কে জানতে হবে, পরিবেশ সম্পর্কে তার কর্তব্যবোধ, তা আস্তে আস্তে আমি বিশ্বাস করি যে এটা আমাদের হয়তো এক জেনারেশনের ব্যাপার, হয়তো আমরা সবাই আমরা এই, আমার তো মনে হয় শুরু হওয়া উচিত বাসার থেকে। অবশ্যই মানে আমাদের বাবা মার একটা ভূমিকা আছে যে এই আমাদের এই প্রকৃতিতে যে জিনিসগুলো আছে তার সম্বন্ধে তাদেরও কিছুটা জ্ঞান দেওয়া, তাই না? জি, বাবা মার তো বটেই, যেহেতু কথাটা উঠেছে এটার ব্যাপারে প্রয়োজনীয়তা সবাই বোধ করছে, আমার মনে হয় এটা সময়ের ব্যাপার, এটা অবশ্যই এটা হবে।
এই সচেতনতাটা আমাদের আসলে সবারই বৃদ্ধি করতে হবে, বৃদ্ধি করতে হবে, এবং এটা ছাড়া উপায়ও নেই, এটা আমাদের নিজেদের স্বার্থে, আমাদের নিজেদের স্বার্থে। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারে সেগমেন্টটি হচ্ছে, আপনি জানেন কি, চলুন জানা যাক নীলকান্ত ও বসন্ত পাখি নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, সারা বিশ্বের 84 প্রজাতির বসন্ত পাখির মধ্যে বাংলাদেশে মাত্র 5 প্রজাতির বসন্ত পাখি পাওয়া যায়। উচ্চস্বরে ডাকার কারণে ছোট বসন্ত পাখির বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে লালমাথা গলাবাজ পাখি। বাংলা নীলকান্ত পাখিটি ভারতের অন্ধ্রপ্রদেশ, বিহার, কর্ণাটক ও উড়িষ্যার স্টেট বার্ড হিসেবে পরিচিত। নীলকান্ত পাখি সাধারণত উড়ন্ত অবস্থাতেই ডানা ও ঠোঁটের সাহায্যে পোকামাকড় ধরে খায়। ক্রিমসন ফ্রন্টেড বারবেট হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট এবং গ্রেট বারবেট হল পৃথিবীর সবচেয়ে বড় আকারের বসন্ত পাখি। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে ক্যুইজ। গত পর্বের ক্যুইজটি ছিল কৃষিকাজে কোনটির ব্যবহার জল দূষণের জন্য দায়ী। সঠিক উত্তরটি হল বি, কীটনাশক ও রাসায়নিক সার। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন কেরামত আলী, কৃষিজীবী, মুকসুদপুর, গোপালগঞ্জ। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেস এর মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় গিফট। এবারে জানিয়ে দিচ্ছি আজকের ক্যুইজ। আমাদের আজকের ক্যুইজ হচ্ছে, বাংলাদেশে কত প্রজাতির নীলকান্ত পাখি পাওয়া যায়? এ, 2 প্রজাতি, বি, 4 প্রজাতি। সঠিক উত্তর জানিয়ে শুক্রবার বিকেল 5টার মধ্যে আমাদেরকে এসএমএস করুন। এসএমএস পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6161 নম্বরে। মনে রাখবেন, যে কোনো 3টি পর্বে কেউ যদি বিজয়ী হতে পারেন, তিনি পাবেন প্রকৃতি ও জীবন দলের সাথে 5 দিনের প্রকৃতি পর্যবেক্ষণের সুযোগ। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে চিঠি লিখুন প্রযোজক প্রকৃতি ও জীবন, জিপিও বক্স নাম্বার 964, অথবা যোগাযোগ করুন 01773-049-049 এই নম্বরে, অথবা ইমেইল করুন info@pojf.org, এবং বিস্তারিত জানতে ভিজিট করুন www.pojf.org এই ঠিকানায়। শুধু দর্শক, নীলকান্ত ও বসন্ত পাখি আমাদের অগোচরে প্রকৃতিতে তাদের ভূমিকা পালন করে চলেছে। প্রকৃতিতে এদের শূন্যতা কিছুতেই পূরণ হবার নয়। পরিবেশে এই পাখিগুলোর অবদানের কথা আমাদের সবার জানতে হবে এবং সেই সাথে এদের সংরক্ষণ করতে হবে। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এ আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পৃথিবী মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারা খাও। চাই 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 সুন্দর পৃথিবী, চাই 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 সুস্থ পরিবেশ, চাই ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারা খাও। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি।